नमस्कार बंधुरा, आलापन एक्सप्लोरारे आपनादेर स्वागत। 2020 पुजो परिक्रमाते आमरा एई मुहूर्ते पूर्व मेदिनीपुरेर महिषादले एसे उपस्थित। आपनारा देखते पाच्छेन एई मुहूर्ते आमरा महिषादलेर माइको क्लाबेर सामने दाड़िये आछि, जे पुजो मंडपटि सम्पूर्ण रूपे तैरि होयेछे एई बर्तमान महामारीर एकटा थीमेर ओपर भित्ति करे। अर्थात करोना किभाबे आमरा लड़ाई चालाच्छि सेई करोनार লড়াইয়ের ওপরে থিম তৈরি করেছে মাইকো ক্লাব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা মাইকো ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি। দুর্গা মণ্ডপ, অর্থাৎ দুর্গা প্রতিমা সেজে উঠেছে করোনা আবহে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি মণ্ডপ সজ্জা এবং প্রতিমা। দেখতেই পাচ্ছেন ছোট ছোট বোতল, বিভিন্ন শ্যাম্পুর বোতল কেটে তৈরি করা হয়েছে। কার্যত হাতের কাজের একটা দারুণ নিদর্শন এখানে হস্তশিল্পের আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো ছোট ছোট এক একটা শ্যাম্পুর বোতল, ছোট ছোট বিভিন্ন বোতল কেটে এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে। অক্লান্ত পরিশ্রম, বহুদিনের পরিশ্রমের ফল আজকে আমরা দেখতে পাচ্ছি মাইকো ক্লাবের এই পুজো মণ্ডপটি। আমরা সেই এক্সক্লুসিভ ফুটেজ মাইকো ক্লাবের আপনাদের দেখাচ্ছি আলাপন এক্সপ্লোরারের পর্দায়। আমাদের সঙ্গে থাকুন এই পুজো পরিক্রমার আরও বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার পুজো আপনাদের তুলে ধরব। দেখতেই পাচ্ছেন এই বছরের হাইকোর্টের রায় অনুসারে সমস্ত পুজো মণ্ডপ কিন্তু কন্টেনমেন্ট জোনের মধ্যে পড়বে এবং ভেতরে প্রবেশের জন্য যারা প্রবেশের অনুমতি পাবেন তাদের নামের লিস্ট কিন্তু টাঙানোর কথা বলা হয়েছে হাইকোর্টের নির্দেশে। সেই আমরা দেখালাম আপনাদের সেই নামের তালিকা, কারা এই মণ্ডপের মধ্যে ঢুকতে পারে। কার্যত নো এন্ট্রির বোর্ড এই মুহূর্তে আমাদের দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু তাও দেখুন ভেতরে লোকজন ঢুকছে, আর কিভাবে বাঁশের নিচ দিয়ে নো এন্ট্রি বোর্ড অতিক্রম করে সবাই ঢুকছে। তো আমরা এই মুহূর্তে মাইকো ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি, আর আমরা একটি পারমিশনের জন্য আমরা ভেতরে ঢুকতে পারবো। আমরা একটা পারমিশন নিচ্ছি এবং পারমিশন করে আপনাদেরকে শুধুমাত্র আলাপনের দর্শকদের জন্য আমরা ভেতরে ঢুকে আপনাদেরকে সেই দুর্গা প্রতিমা এবং মণ্ডপ সজ্জা আপনাদের সামনে তুলে ধরব। দেখুন মহামারীতে গোটা বিশ্ব, আমাদের রাজ্য টালবাহানার মধ্য দিয়ে বহু দিন গেছে। লকডাউন চলেছে প্রায় 6 থেকে 7 মাস, কিন্তু ধীরে ধীরে আমরা জনজীবনে স্বাভাবিক জীবনে ফিরতে চলেছি। আমরা এই মুহূর্তে মণ্ডপের মধ্যে চলে এসেছি এবং আপনাদেরকে দেখাবো তার ভেতরের কিভাবে মণ্ডপ সজ্জা তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছি দুর্গা প্রতিমা এবং মণ্ডপ সজ্জা কিভাবে নিখুঁত হস্তশিল্প এবং বহুদিনের পরিশ্রমের ফলে আমরা এইটা আপনাদের সামনে তুলে ধরছি। মাইকো ক্লাব মহিষাদল পূর্ব মেদিনীপুর 2020 পুজো পরিক্রমায় এই মুহূর্তে আমরা পূর্ব মেদিনীপুরের মহিষাদলে আলাপনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শারদীয়ার শুভ, শারদীয়ার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আজ মহাষ্টমী, মহাষ্টমীতে আমরা আপনাদের দেখাবো পুজো পরিক্রমা 2020। এই মুহূর্তে আমরা মাইকো ক্লাব নেই, মাইকো ক্লাবের দুর্গা প্রতিমা আপনাদের সামনে তুলে ধরছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আলাপন এক্সপ্লোরার এবং আমাদের আরও বিভিন্ন পুজো পরিক্রমা দেখার জন্য চোখ রাখুন আলাপন এক্সপ্লোরারের পর্দায়। এই মুহূর্তে আমরা মাইকো ক্লাবের দুর্গা প্রতিমা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দুর্গা প্রতিমা মাইকো ক্লাবের, এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন ঢাকের আওয়ায় এবছরের পুজো মাতোয়ারা, আর ঢাক ছাড়া দুর্গা পুজো হয় না। তো ঢাকের আওয়াজ দুর্গা পুজোর একটা সিগনেচার বলতে পারেন। তো আমরা পেয়ে গেছি এখন এই মুহূর্তে আমাদের দাদাকে, যিনি ঢাক বাজাচ্ছেন। আপনার নাম? দুলাল চন্দ্র দাস। কোথা থেকে এসছেন? কোথায়?
তালুকপাড় বল সতীশ সামন্ত অঞ্চল। সতীশ সামন্ত অঞ্চল থেকে উনি এসেছেন? রাত্রি বললি। প্রতি বছরই আসেন? এবছর প্রথম। আমি রাত্রি যাই বরাবর, এবছর লকডাউনে গাড়ি চলেনি, এবছরই খালি। তো বুঝতে পারছেন লকডাউনের প্রভাব কিন্তু ঢাকের আওয়াজেও পড়েছে। উনি বাইরে যেতেন কিন্তু সেই মুহূর্তে বাইরে যান না, এবছর তাই মাইকো ক্লাবের ঢাক বাজানোর জন্য উনি এসেছেন। সেই ঢাকের তালে অর্থাৎ এই বছরের দুর্গাপুজো মেতে উঠছে দাদা ঢাকের আওয়াজে। দেখতে থাকুন আলাপন এক্সপ্লোরার। Thank you.
হাইকোর্টের নিয়ম মেনে একইভাবে কিন্তু নো এন্ট্রি এখানেও। আপনারা দেখতে পাচ্ছেন পুজোর ঐতিহ্য বরাবর যেভাবে মেনে পুজো হয় সেভাবেও কিন্তু এবছরও বাদ যায়নি। মহিষাদল রাজবাড়ির একটি ইতিহাস রয়েছে, সুদীর্ঘ ইতিহাস, আপনাদেরকে জানাবো হয়তো অন্য কোনো ভিডিওতে। তবে প্রসঙ্গত বলে রাখি, জনার্দন উপাধ্যায় এইখানে উত্তরপ্রদেশের ব্যবসায়ী চলে আসেন। উনি ছিলেন আকবরের ঘনিষ্ঠ এবং আকবর সূত্রে তিনি এই সম্পত্তিটি লাভ করেন এবং ওনার পূর্বপুরুষ এই পুজোটি চালু করেন। সেই থেকে দুর্গাপুজো প্রতি বছরের ন্যায় এবছরও হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মহিষাদল রাজবাড়ির দুর্গোৎসব প্রতিমা। পুজোর মণ্ডপসজ্জা খুব সাধারণ হলেও ঐতিহ্যের কিন্তু এতটুকু ঘাটতি ঘটেনি। আপনাদেরকে সেই ভিডিও এক্সক্লুসিভলি দেখাচ্ছি আলাপন এক্সপ্লোরারের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির দুর্গোৎসবের ফুটেজ লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। আরও এরকম পুজো পরিক্রমার ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আলাপন এক্সপ্লোরার। না, দোকানে সোমাল আর এক মিনিট যেতে যেতে একটু তুলে দিন। Bye-bye.